मृत्यु कि सहज कि निःशब्दे आसे अथच मानुष चिरकाली जीवन निये गर्व करे जाए। निजेर लेखा ए पंक्तिर प्रमाण दिते ही जेन अनेकटा निःशब्दे प्रयाण हलो कथा साहित्यिक समरेश मजुमदारेर। सोमवार सन्ध्याय कलकातार एकटि बेसरकारी हासपाताले मृत्यु हय दुई बांगलार तुमुल जनप्रिय एई कथा साहित्यिकेर। शारीरिक असुस्थता निये मात्र कयेक दिन आगे हासपाताले जान समरेश मजुमदार। निजेर बाड़ी थेके सेई जावाई हलो तार शेष जावा। असुस्थतार मात्रा देखे चिकित्सकरा हासपाताले भर्ती करे नियेछिलेन ताके। सप्ताह खानेक रोगे भुगे सेखानेई शेष निश्वास त्याग करेन तिनि। कलकातार एकटि सूत्र जानियेछे मस्तिष्के रक्तक्षरणेर कारणे गत 25 এপ্রিল समरेश मजुमदारके हासपाताले भर्ती करा हयेछिल। एरपर श्वासयंत्रेर समस्या बाड़ते थाके तार। एछाड़ा आगे थेकेई सीओपीडिर समस्या छिल एई कथा साहित्यिकेर। हासपाताले भर्ती करार पर घुमेर मध्ये देखा दे श्वासकष्टेर समस्याओ। 1944 সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গয়ের কাটায় জন্ম সমরেশ মজুমদারের। তার প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। 60-এর দশকের গোড়ায় তিনি কলকাতায় যান। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের বাংলা স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই। কলকাতার হলেও বাংলাদেশের বইপড়ুয়াদের মাঝে সমান জনপ্রিয় সমরেশ মজুমদার। শুধুমাত্র গল্প বা উপন্যাসের মধ্যেই তার লেখা সীমাবদ্ধ ছিল না, বরং ছোট গল্প, ভ্রমণ কাহিনী থেকে গোয়েন্দা কাহিনী, কিশোর উপন্যাস লেখনীতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। কলকাতার নিম্নবিত্ত মানুষের গল্প একেবারে রক্ত মাংসের শরীর নিয়ে বইয়ের পাতায় ফুটে উঠত তার কলমের মাধ্যমে। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, সাতকাহন, গর্ভধারিণী ছাড়াও একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি। তার গল্প বলার ভঙ্গি আন্দোলিত করত সব বয়সী পাঠকদের। দুই বাংলার অসংখ্য তরুণকে আমরণ বিপ্লবের পাঠ দিয়ে যাওয়া সমরেশ 79 বছর বয়সেও তরুণী ছিলেন বলা চলে। তার লেখা বই পড়েই প্রতিদিন জীবনকে নতুন করে আবিষ্কার করে অনেক যুবক। স্বপ্ন দেখে সমাজ বদলের এবং বিপ্লবের। গর্ভধারিণী বইয়ের পাতা ছেড়ে বাস্তব জীবনের ক্যানভাসেই জন্ম নেয় বিভিন্ন প্রজন্মের হাজারো বিপ্লবী। মৃত্যু হয়েছে সমরেশের, তবে তার রয়ে যাওয়া লেখনী নিশ্চয়ই বিপ্লবের লাল স্বপ্ন দেখিয়ে যাবে ভবিষ্যতের আনন্দ, সুদীপ, জয়িতা ও কল্যাণদের। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।